মাঙ্কি পক্স নতুন একটা আতঙ্কের নাম, শুনেছেন হয়তো সবাই নামটা। নামটা শুনে কিন্তু আতঙ্ক হবার মতোই। কিছুদিন আগেই আমাদের পৃথিবীতে কোভিড ছিল, এখন কিন্তু কোভিড বিদায় নেয়নি। এখনও আমরা মাঝে মধ্যে শুনতে পাই কোভিডে অনেকের মৃত্যু হচ্ছে। তেমনিভাবে শোনা যাচ্ছে মাঙ্কি পক্সও কিন্তু কোভিডের মতোই আতঙ্ক নিয়ে পৃথিবীতে আসছে। এখন জেনে নেওয়া যাক মাঙ্কি পক্স আসলে জিনিসটা কি। এটা একটা ভাইরাস দ্বারা সংঘটিত এক রোগের নাম এবং প্রথমে দেখা গিয়েছিল আফ্রিকাতে। সাধারণত বানর দ্বারা সংক্রমিত হয় এই রোগটি এবং বানর থেকেই মানুষের মধ্যে এই রোগটি ছড়িয়েছে। প্রথমে আফ্রিকাতে দেখা গেল, এটা পরবর্তীতে ইউরোপ এবং এর পরবর্তীতে আমাদের উপমহাদেশীয় যে দেশগুলো আছে পাকিস্তান ভারত সহ, এখন বলা হচ্ছে যে বাংলাদেশেও এই রোগের উপস্থিতি টের পাওয়া গেছে। জিনিসটা আসলে অন্যান্য যে পক্সের মতোই, যে পক্সগুলো আছে চিকেন পক্স বা স্মল পক্স আগে ছিল সেই সব রোগের মধ্যে কিন্তু এই রোগটাও, কিন্তু সিমটমসগুলো একটু আলাদা। যেমন অন্যান্য পক্সগুলো খুব সহজে সেরে যায় এবং তাদের স্থায়িত্ব মোটামুটি কম হয়, এই পক্সটা কিন্তু একটু ভিন্ন রকমের। যেমন এখানে পেইনটা একটু বেশি হয় এবং যে আমাদের গ্রন্থিগুলো আছে বা লসিকা গ্রন্থিগুলো আছে যেগুলোকে আমরা লিম্ফ নোড বলি, সেই লিম্ফ নোডগুলো বেশি ফুলে যায়, এই রোগে জ্বর বেশি হয় এবং অনেক শরীর ব্যথা হয়ে থাকে, পাশাপাশি বড় বড় ফোসকার মতো দাগ পড়ে যেতে পারে। এটা আসলে সংক্রামক হয় কিভাবে? যেহেতু এটি একটি জোনোটিক ডিজিজ বা আমরা বলে থাকি যেহেতু পশু থেকে আমাদের শরীরে আসছে, এটা কিন্তু মানুষের মধ্যে কিভাবে ছড়াচ্ছে সেটা আমরা বলে থাকি যে সাধারণত কারো টাচিংয়ের মাধ্যমে, হাঁচি কাশি বা কিসিংয়ের মাধ্যমে, সেক্সুয়ালি কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে থাকে। তো ফলে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে সেক্সুয়ালি ট্রান্সমিটেড না হতে পারে। দেখা যাচ্ছে যারা প্রেগনেন্ট মাদার তারাও কিন্তু গর্ভের সন্তানকে এই ভাইরাসটা খুব সহজেই ছড়িয়ে দিতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন যে এই জীবাণুটা কতটুকু ভয়ঙ্কর। একমাত্র সচেতনতাই পারে এই পক্স থেকে আমাদেরকে মুক্তি দিতে। এখন পর্যন্ত এর কোনো সঠিক ইনভেস্টিগেশন বা চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। আমরা চিকিৎসকরা মোটামুটি যে ধরনের সিমটমস দেখে চিকিৎসা দিয়ে থাকি সেগুলোই দিয়ে থাকছি এবং এর আসলে কোনো বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত সেরকম কোনো চিকিৎসা আবিষ্কার করতে পারেনি দেখেই জিনিসটা আসলে আতঙ্ক ছড়াচ্ছে। তো আতঙ্কিত হওয়ার আসলে কিছু নাই, যদি এখনই আমরা স্ক্রিনিং করে ফেলতে পারি এবং আমাদের দেশে যে রোগটা এটা যদি কম সংক্রামক হয় তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে রোগটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। সুতরাং আপনার আতঙ্কিত না হয়ে চেষ্টা করব যাতে রোগটা কম সংক্রমিত হয়, আমাদের এয়ারপোর্টগুলোকে আমরা সুরক্ষিত করব, সেক্সুয়ালি কন্টামিনেশন যাতে না হয় সেজন্য আমরা কন্ডম ইউজ করব এবং আরও যা যা প্রোটেকশন নেওয়া দরকার সেই প্রোটেকশনগুলো নিব। প্রেগনেন্ট যারা মাদার আছেন তারা সবগুলো ভ্যাকসিন নেওয়া কমপ্লিট করবেন। আশা করা যায় সবাই বুঝতে পেরেছেন তথ্যগুলো। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।